ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ের হাসি হেসেছে বলিউড কুইন খ্যাত অভিনেত্রী কঙ্গনা রানাউত। বিগত কয়েক বছর ধরে মোদি সরকারকে যেভাবে কারণে অকারণে তিনি সাপোর্ট করেছেন সে কথা কে না জানে। তখনই অনেকে ধরে নিয়েছিলেন রাজনীতিতে নামতে চান এই মুখফোর অভিনেত্রী। অবশেষে সে কথাই সত্যি হয়েছে, কঙ্গনা এখন বিজেপির নবনির্বাচিত এমপি। কিন্তু অভিনেত্রীর এই আনন্দের মধ্যেই ঘটে গেল অবাক করা এক ঘটনা। চণ্ডীগড় বিমানবন্দরে এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। দিল্লি রওনা হওয়ার সময় চণ্ডীগড় বিমানবন্দরে দায়িত্বরত সিআইএসএফ পুলিশের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন এই সাংসদ অভিনেত্রী। সে সময় কঙ্গনাকে চর মারার অভিযোগ উঠেছে কুলবিন্দর কৌর নামের এক নারী পুলিশের বিরুদ্ধে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে ওই নারী পুলিশকে বরখাস্ত করা হয়েছে। শোনা যাচ্ছে কৃষকদের নিয়ে কঙ্গনার বক্তব্যের কারণে ক্ষুব্ধ ছিলেন কুলবিন্দর। সে বক্তব্যকে কেন্দ্র করেই চর মারার ঘটনা ঘটেছে। তবে একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী চণ্ডীগড় বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের সময় কঙ্গনা রানাউতকে নির্দিষ্ট ট্রেতে তার ফোন জমা করতে বলা হয়। অভিযোগ সেই নির্দেশ না মেনে তার সঙ্গে বাগযুদ্ধে লিপ্ত হন অভিনেত্রী। তারপরেই সত্যজয়ী সাংসদকে চর মারতে দেখা যায় এক মহিলা পুলিশকে। দিল্লির বিমানবন্দরে অভিনেত্রী সাংসদকে সংবাদ মাধ্যম এ প্রসঙ্গে প্রশ্ন করেন, যদিও কোনো উত্তর না দিয়েই বেরিয়ে যান কঙ্গনা। জানা গিয়েছে অভিযুক্ত মহিলা পুলিশের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন এ অভিনেত্রী।